স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আপনারা কি জানেন 14 এপ্রিল 1912 সালে সমুদ্রে ডুবে যাওয়া পৃথিবীর সবথেকে বড় বাষ্পচালিত যাত্রী জাহাজ টাইটানিকের লম্বাই ছিল 269 মিটার? আপনি জেনে অবাক হবেন যে টাইটানিক জাহাজকে পৃথিবী থেকে সোজা করে রাখলে এখনকার সময়ের সব উঁচু বিল্ডিং এর থেকেও এর উচ্চতা বেশি হতো। শুধু এইটুকুই না, এর চিমনি এত বড় ছিল যে চিমনির মধ্যে দিয়ে 2টি ট্রেন অনায়াসে যাতায়াত করতে পারবে। বন্ধুরা, আপনারা যদি এটা জানতেন তো নিচে কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরও ইন্টারেস্টিং তথ্য পেতে টাইমস মিচ্যাম চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।